এ কোনো নাটক বা সিনেমার গল্প নয়। যশোরের মনিরামপুরে নিজের ভাবির সাথে অন্য আরেকজন ছেলে অবৈধ সম্পর্ক করায় সেই পরকীয়া প্রেমিকের জীবন নিয়ে মাটির নিচে পুঁতে রাখলো দেবর। এই ঘটনায় পুলিশ তদন্তে বেরিয়ে আসলো আর নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিত জানাবো এই ভিডিওর মধ্যে। এই ঘটনার সাথে জড়িত প্রথমে ছোট ভাই পরে বড় ভাইকে গ্রেপ্তার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম মেহেদী হাসানের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অনেক মানুষের সাথে কথা বলার পর জানা যায় নতুন নতুন তথ্য। এই মামলার দায়িত্বরত পিবিআই এর তদন্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম পলাশ জানান, কুয়েতি প্রবাসী কামরুল ইসলাম বিদেশে থাকাকালীন তার স্ত্রীর সাথে একই গ্রামের কলেজ পড়ুয়া একরামুলের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানা যায় প্রবাসী কামরুল ইসলাম দীর্ঘদিন কুয়েত থাকার পর গত 5 মাস আগে দেশে চলে আসেন। দেশে আসার পর একরামুলের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল, এই বিষয়ে তিনি জানতে পারেন। তাদের এই সম্পর্কের কথা কামরুলের ছোট ভাই আমিনুল জানতে পেরে সেই প্রেমিক একরামুলকে অনেক আজেবাজে কথাবার্তা বলে থাকেন। তবে এক পর্যায়ে এই ঘটনায় জানাজানি হলে নিজের পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে সেই প্রেমিক একরামুলের কাছে গিয়ে তাদের পরিবারের আর যেন নতুন করে অশান্তির সৃষ্টি না হয় সেজন্য এই সম্পর্ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু এই ভালো কথায় কান না দিয়ে উল্টো একরামুল আমিনুলকে তার ভাবির সাথে করা গোপন ভিডিও তার মোবাইলে রেকর্ড করা আছে সে কথা তার কাছে বলেন। একরামুলের মোবাইলে ভিডিও থাকায় তখন কিছু না বলতে পেরে পরে অন্য কেউ যাতে এই ভিডিও না দেখতে পায় সেজন্য তার মোবাইল থেকে ভিডিও সরিয়ে ফেলার জন্য তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করেন আমিনুল। পরে স্থানীয় সূত্রে জানা যায় সেদিন সন্ধ্যার সময় একরামুল তাদের গ্রামের পাশেই একটি ব্রিজের পাশে অবস্থান করছিলেন। সেখান থেকে ভাতিজা মেহেদী হাসান দেখে আমিনুলকে ফোন দেন। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের ভিডিও ডিলিট করার জন্য বাড়ি থেকে একটা বৈদ্যুতিক তার নিয়ে সেখানে যান আমিনুল। পরে কোনো বিষয় বুঝে ওঠার আগে চুপি চুপি তার পেছনে গিয়ে বিদ্যুতের তার দিয়ে তার গলায় পেঁচিয়ে ধরে মোবাইল ফোন চায় আমিনুল। কিন্তু গলায় অধিক চাপ পড়ার কারণে মোবাইল দেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে পরপারে চলে যান একরামুল। পরে এই ঘটনায় ভয় পেয়ে গিয়ে তাকে ব্রিজের পাশে রেখেই বাড়িতে চলে এসে সমস্ত ঘটনা খুলে বলেন তার ভাই কামরুলের কাছে। পরে হঠাৎ করে এমন ঘটনার কারণে কামরুল ভয় পেয়ে গিয়ে তাৎক্ষণিক কী করবে বুঝে উঠতে না পেরে সেখান থেকে একরামুলের বডিকে বস্তায় ভরে মোটরসাইকেলে করে নিয়ে এসে লিয়াকত আলীর পুকুরের পাশে পুঁতে রাখেন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই ভাই সহ ভাতিজা মেহেদীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ঘটনার পর নিহত একরামুলের বাবার ফুফাতো ভাই আসাদুজ্জামান 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে মূল আসামি হয়েছেন তার দুই ভাই। কিন্তু এমন একটা কাজ হয়ে যাবে এ ব্যাপারে তারা কিছুতেই প্রস্তুত ছিলেন না। শুধুমাত্র মোবাইল ফোনের ভিডিও ডিলিট করতে গিয়ে এমন বিপাকে পড়েছেন তারা, সব কিছুই যেন পরিস্থিতির শিকার হয়েছেন তাদের। তো দর্শক, এখানে সেই প্রেমিক একরামুলের দোষ কম নয়, সে যদি ভিডিও ডিলিট করে দিত তাহলে হয়তোবা এমন ঘটনা ঘটতো না। তবে এদেশের আইন ভিন্ন, এত বড় একটা অন্যায় করার পরেও কোনো সাজা পাবে না কামরুলের সেই স্ত্রী। আদালত শুধু বিচার করবেন ঘটনার মূল আসামিদের, কিন্তু যার জন্য এত কিছু সে বাইরে থেকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরবে আর সাজা পাবে অন্য কেউ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলার কোনো সাজা হওয়া প্রয়োজন নয় কি, এ ব্যাপারে আপনার মন্তব্যটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত এমনই দেশ বিদেশের সমস্ত খবরাখবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।